আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন প্রশ্ন করেছেন মা বাবাকে জাকাতের অর্থ দেয়া যাবে কি না মা আর বাবাকে নিজের জীবন নিজের অর্জন নিজের সম্পদ নিজের সব কিছু দিয়ে মা বাবাকে ভালোবাসার আগলে ধরে রাখতে হবে জাকাত মা বাবাকে নয় কারণ মা আর বাবা তারা না হলে পৃথিবীতে আমরা আসতে পারতাম না ঠিক এমনি জাকাত শুধু মা বাবাকেই নিষিদ্ধ না বরং দাদা দাদি যাদের থেকে পৃথিবীতে জন্ম নিলাম তাদেরকে জাকাত দেয়া যাবে না যেমন যাদের লালন পালন করা আমার আপনার উপরে বাধ্যতামূলক তাদেরকেও জাকাত দেওয়া যাবে যেমন স্ত্রী স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না কিন্তু স্ত্রী অনেক সম্পদের অধিকারী তার জাকাত হয় স্বামী দরিদ্র তাহলে ধনী স্ত্রী তার সম্পদের জাকাত স্বামীকে দিতে পারবে কারণ স্ত্রী স্বামীকে লালন পালন করা বাধ্যতামূলক নয় তাই জেনে রাখতে হবে যারা আসল যাদের থেকে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি মা বাবা দাদা দাদি তাদেরকে কোনো অবস্থায় জাকাত দেওয়া যাবে না উপার্জন থেকে জীবন দিয়ে ভালোবেসে তাদেরকে লালন পালন করতে হবে এবং আপনাকে মানুষ প্রশ্ন করে তারা কোথায় কি জন্য খরচ করবে আল্লাহ বলছেন ঘোষণা করে দাও তোমরা সর্বশ্রেষ্ঠ খরচ যা উপার্জন থেকে করতে পারো হলো মা বাবার জন্য তাই মা বাবাকে জাকাত দেয়া হারাম দাদা দাদিকে দেয়া হারাম স্ত্রী দেয়া হারাম ঠিক অপ্রাপ্ত বয়স্ক সন্তান সন্ততি তাদেরকেও জাকাত দেয়া যাবে না তাদেরকে যাদেরকে লালন পালন করা বাধ্যতামূলক তাদেরকে উপার্জন দিয়ে লালন পালন করবে আর যাদেরকে উপার্জন থেকে লালন পালন বাধ্যতামূলক নয় তাদেরকে জাকাত দেয়া যাবে আল্লাহ আলম